হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি ভাষী আরবি ভাষা শেখার সহজ উপায় নিয়ে যারা বাংলা ভাষার মাধ্যমে মধ্যপ্রাচ্য দেশ ভাষা শিখতে চান বাংলার মাধ্যমে আরবির আঞ্চলিক ভাষা শিখতে চান তাদের জন্য মূলত আজকের এই টি যেমন সৌদি কুয়েত কাতার ওমান ও বাহারের দেশ সঙ্গে এই ভাষার আপ মেল পাবেন তাই বাংলা ভাষার মাধ্যমে আপনিও খুব তাড়াতাড়ি এই ধরনের ভাষাগুলো আয়ত্ত করে নিতে পারেন তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের বিষয়গুলো যেমন এটা নাও এর আরবি হবে শিল হাদা শিল হাদা অর্থ হলো এটা নাও শিল অর্থ শিল অর্থ হলো নেওয়া বা নাও হাদা অর্থ হল এটা পারসিনা মাই ইকদার মাই ইকদার অর্থ হলো পারসিনা এখানে মাই অর্থ হলো না ইকদার অর্থ হলো পারা যেওনা মাই রো যেওনা মাই রো হলো না রো অর্থ হলো যাওয়া বা যেও না তাড়াতাড়ি এর আরবির উচ্চারণ হবে সুরাসুরা সুরাসুরা অর্থ হলো তারাতাড়ি সাথে সাওয়া সাওয়া সাথে এর আরবি হবে সাওয়া সাওয়া শেষ এর আরবি হবে খালাস শেষ এর আরবি হবে খালাস বন্ধু এর আরবি হবে সাদাক বন্ধু এর হবে সাদাক সোনা এর হবে এসমা এসমা অর্থ হলো সোনা এসি এর হবে মোকাইফ মোকাইফ অর্থ হলো এসি লাগবে আর আরবি হবে আবগা আবগা অত হল লাগবে কাজ বা চাকরি এর আরবি হবে সগোল কাজ বা চাকরি এর আরবি হবে সগল। আমি এর আরবি হবে আনা আমি এর আরবি হবে আনা ব্যস্ত এর আরবি হবে মশগুল ব্যস্ত এর হবে মশগুল কোনো কিছু বলা এর আরবি হবে গোল কোনো কিছু বলা এর আরবি হবে গোল আসে এর আরবি হবে ফি আসে এর আরবি হবে ফি দেখতে চাই এরা হবে আশুফ দেখতে চাই এরা হবে আশুফ তাড়াতাড়ি এর আই হবে বাদরি তাড়াতাড়ি এর আর হবে বাদরি হইতে এর আরবি হবে মেন হইতে এর আরবি হবে মেন কে এর আরবি হবে মান কে এর আরবি হবে মান এখানে এর আরবি হবে না এখানে এর আরবি হবে না তুমি চিন্তা করো না ইনতা মাফি ফিকির মাফি ফিকির তুমি চিন্তা করো না সে আমার জন্য করেছে হুয়া আনালি সাই হুয়া লি সাই ভিতরে দেখো সুফ জুয়া সুপ জুয়া অর্থ হলো ভিতরে দেখো এটা কী আসে এস হাদাফি এস হাদাফি এটা কী আছে আমাকে ভাত খেতে দাও আনা আতি রোজ আকেল আনা আতি রোজ আককেল আনা অর্থ হলো আমাকে আতি অর্থ হলো দাও রোজ অর্থ হলো ভাত আকেল হলো খেতে এখন কোথায় যাচ্ছ আলহীন ওয়েন রো আলহীন ওয়েন রো আলহীন অর্থ হলো এখন ওয়েন অর্থ হলো কোথায় রো অর্থ হলো যাচ্ছ এই নাও তোমার বেতন হাদাশীল রাতে বিন্তা হাদাশীল রাতে বিন্তা এই নাও তোমার বেতন এই নাও হাদাশীল রাতি বত্ত হলো বেতন ইন্টত্ত হলো তোমার এখন তুমি খুশি তো দাহিন আন্তা মকসুদ দাহিন আন্তা মকসুদ দাহিন অর্থ হলো এখন আন্তত্ত হল তুমি মকসুদ অর্থ হলো খুশি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এই ডিটলার মাধ্যমে আপনারা খুব সহজে আরবির গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এবং বাক্যগুলো শিখে নিতে পারছেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে রাখবেন ধন্যবাদ